আসসালামু আলাইকুম, আমরা খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রতিবেদনে। আজকে কালিম পাখির বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে কালিম পাখির বাচ্চা অনেক ভাইরা শুধু কল করেন যে বাচ্চা দেখার জন্য, বাচ্চার বয়স জানার জন্য। তো প্রিয় ভাইরা, এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা হলো আপনার 12 দিন, 15 দিন, 1 সপ্তাহের ভিডিও, মানে বাচ্চা, এগুলোর বয়স হলো আপনার 1 মাস বয়সের বাচ্চা। এগুলো তো এগুলো কিভাবে হাতের থেকে খাবার খাচ্ছে আপনারা অবশ্যই দেখতেছেন। আসলে ভাইরা, আপনারা এটা বুঝতে পারবেন সংক্ষেপে, ছোট বাচ্চা আপনার যতদিন পর্যন্ত কালার হবে না, ওই বাচ্চাগুলো ভিডিওতে যখন দেওয়া হয় ছোট ছোট দেখা যায়, কিন্তু আপনি যদি সরাসরি দেখতে পারেন তাহলে বাচ্চা কিন্তু অনেক বড় হয়। মানে 0 থেকে যখন 1 মাসের 1.5 মাসের এরকম বয়স হয় তখন বাচ্চাগুলো বড় হয়। তো অনেক ভাইরা শুধু দেখার জন্য বলেন, আসলে এই বাচ্চাগুলো হলো 1 মাসের। ফিরোজপুর জেলা থেকে এক ভাই কল করেছেন 1 মাসের বাচ্চা দেখার জন্য। এগুলো হলো 1 মাসের বাচ্চা, এগুলো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা না। আপনারা বুকিং বুকিং করতে পারেন। এখন আমাদের একটা অফার চলতেছে, এই অফারের ভিতরে যারা কল করবেন স্বল্প দামে পাবেন। প্রিয় ভাইরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইরা, ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন। দয়া করে নামাজের সময় কল করবেন না, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার নাম্বারটি খোলা আছে। আমার এর আগে একটা বাংলা লিংক নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারের সমস্যা নেটের কারণে আমি এখন নতুন করে আবার রবি নাম্বার দিয়েছি। অনেক দর্শক ভাইরা, অনেক ভাইরা আমাকে কল করে বলে যে নাম্বারের সমস্যা। আসলে নাম্বারের সমস্যা না, নেটওয়ার্কের সমস্যার কারণে কল আসে কিন্তু কথা বলা যায় না, সেজন্য এখন নতুন করে রবি নাম্বার থেকে আপনারা কল করতে পারবেন, কোনো সমস্যা না।